Assalamualaikum, what's up guys? This is me, and welcome to my another video. One day, jamu guys, bari the khawar khayte sena, par test chalo bhule gisi, thaka shor thak thakte pura char dayale majhe atke gisi. Amar bortomane khubi khuda lagche, that's why bari kono food order korbo. Bari food order korle to abar ek jhamela, nanan type er tel to bibhinno chorbi torbi thake. Shit. So aajke guys, ami kichu homemade food. Yes, আজকে আমি কিছু হোমমেড ফুড অর্ডার করে দেখি খুবই কথা হয়েছে তাড়াতাড়ি অর্ডার করে দিই গাইস রাইট নাও আমার ফুড কিন্তু চলে আসছে টেস্ট করার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছি বিকজ খুব খুদা লাগছে আর ভাবলাম যেহেতু হোমমেড ফুড অর্ডার করে বাইরে থেকে এনে ঘরে খেতেছি সো একটা ভিডিও বানাই ফেলি আর তোমাদের সাথে শেয়ার করি হোমমেড ফুড সো অর্ডার একটু টাইম লাগবে অর্ডার করার পরে হচ্ছে গিয়ে তারা মেক করে দেয় কোয়ালিটি ফুড এবং খুবই নাইস লাগছে দেখতে বাট খাইতে কি হবে আই ডোন্ট নো লেটস গো মনে হইতেছে যে খাবারগুলো আসছে থাইল্যান্ডের থেকে পুরো যেভাবে প্যাক প্যাক করছে আসলে অনেক থ্যাংক ইউ ফর নাইস প্যাকেজিং Guys, it is a pita package. The pita package is a kiki thug bait to the kai. Wow, it is a ki pita nami janina. It is a shingara. Ay, superb. Wow, guys, Josh. Whoa, my favorite pita. Wow, excellent. Whoa! This one is called tap cake. So, देखे खूबे juicy एवं खूबे खूबे ही मनी creamy मोने होच्छे. So, आमी आगे tap cake टा खाबो. Chocolate एक टा बॉलेमो तो आसे. So, let's see. अमात तुम मोली हुई जैसे ना जे ये टा homemade food इत्ती बार क्यों बैं? तो आमी ये टा काट बो काट टा खाबो. Food by wood. Oh, look at the sight. Pasta, dekho guys. Mane just layer by layer, cream, chocolate and cream and chocolate. Aye, dekhi cake na kalota ki cake na cream. Ami dekho, ei just ei layer ta dekho guys. Purai chocolate er moto lagteche. Abar ekta layer, abar ekta cream, abar ekta. Mane just josh. So ami eta khabo. Dekhbo je. কি লেয়ারের উপর দিয়ে আরেকটা লেয়ার মানে চকলেটের লেয়ারের উপর দিয়ে যে ভ্যানিলা যে ক্রিম যে লেয়ারটা মানে এই যে এতটাই স্মুথ সফট মিঠাই টেস্টি ট্রিট কুপার্স আর বিভিন্ন কেক আছে এর থেকে কোনো অংশ কম না বরং তার থেকে বেটার আই থিঙ্ক দ্যাট ইজ বেটার চাবান দিলে সাথ হোমমেড ফুড দ্যাটস গ্রেট আমরা কে অর্ডার দিয়ে থাক বলা এইটা আমি ইনশিওর দিতে পারি সেটা হচ্ছে লগে পাটি সাপটা পিঠা সো ও ক্রিমি নট ব্যাড ম্যান এটা মনে হয় একটু ফ্রিজে রাখা ছিল দ্যাটস ওয়াই উপরের যে রেয়ারটা আছে এই রেয়ারটা একটু হার্ড হয়ে গেছে বাট ভিতরের যে ক্রিমটা প্রায় অথেন্টিক ছিল পুরো ফিস্টা দেওয়া ছিল 10-এর মধ্যে 7 দিব গুড এটা কি পিঠা আই ডোন্ট নো মানে আমি প্যাকেজ অর্ডার করেছিলাম তো পিঠার প্যাকেজ সো ওর মধ্যে ছিল ও করছিলাম যে এটা মিষ্টি এখন দেখছি যে ঝাল
এটা কি ভিতরে চিকেন চিকেন দেওয়া এটার মধ্যে সো দ্যাটস গ্রেট আই হোপ সো লেটস চেক ইট আউট চিকেন অনিয়ন স্পেশাল মশলা দেওয়া বাট এইটার টেস্টটা খুব খুবই মজার ছিল অনেক সময় হয় কি পিঠার মধ্যে পিঠার আশেপাশের লেয়ারটা অনেক মোটা হয় বাট ভিতরের চিকেন আর যে চিকেন যে মশলা বা চিকেন যে থাকে ওটা পরিমাণ খুবই কম থাকে বাট এখানে দেখো লেয়ারটা খুবই পাতলা চাবান দিলে একটা ডিফারেন্ট ফিল অনুভব করতে পারবা দ্যাটস গ্রেট ম্যান এটা আমি 10-এর মধ্যে 8 সিম্পল 8 দিতে পারি দাঁতের চাবান পড়ছে রে ভাই সো এটা কি দেখে এটার মধ্যে কি কি দেয়া এটার মধ্যে ছোলা আলু ও হ্যাঁ 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 এই তো কলিজা সিঙ্গারা দ্যাটস ইজ কল কলিজা সিঙ্গারা এটা আমি এখানে রেখে দিলাম কারণ আমি কিছু মিষ্টি খাওয়ার পরে আবার জাল খাবো ডেলিভারি ম্যান আনতে আনতে হয়তো কিছুটা ভেঙে গেছে ঠিক আছে এটা কী পিঠা বলো তো কী পিঠা বলো দেখি কার কার পছন্দের পিঠা এটা পিঠার নামটা আমি বলবো না তোমরা কমেন্ট সেকশনে জানাই দাও পিঠার নামটা কি দেখা যাক অনেকে এটা বলে ভাপা পিঠা ও পুরো লেয়ারটা চালের গুঁড়া আর পরের এই লেয়ারটা যে দেখতেছো এই নারিকেলের নারিকেল গুঁড়া আর এই জায়গা হচ্ছে হলো গিয়ে গুড় হ্যাঁ সো খুবই নাইস লুকস নাইস বাট টেস্টটা কীরকম লেটস গো এটা হচ্ছে গিয়ে আমি 10-এর মধ্যে 7 দেব বিকজ এই জায়গার যে লেয়ারটা আছে চালের গুঁড়া আর এই যে চালের গুঁড়া কিছুটা মোটা সেই জন্য আসলে যখন আমি চাবান দিই সো চালের পরিমাণটা একটু বেশি ঠিক আছে আর এছাড়া এই ভিতরে আছে আর নারিকেল নিয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার তো এটা আমি 10-এর মধ্যে 5 দিব কেকের মতো লাগতেছে এটা কী পিঠা গাইস আই ডোন্ট নো সো চলো দেখা যাক যে কী এটা ভিতরে আসলে কী দেওয়া থাকে সো দিস পোর্শন ইজ সো টিন্ডার অনেকটা সফট ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছে সো এই পিঠার নামটা কী তোমাদের অঞ্চলে কি এই পিঠাটা অ্যাভেলেবেল কি না আমাকে কমেন্ট সেকশনে জানো গাইস এই পিঠাটা যখন আমি এক কামড় দিলাম দেখো সিদ্ধ সিদ্ধগুলো কি কিন্তু খুবই মনে হচ্ছে যে হাত দিয়ে সিদ্ধ সিদ্ধ করা আসলে এইটার টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক পিঠার নামটা কি আমাকে একটু কমেন্ট সেকশনে জানো ওয়াও এই পিঠাটা গাইস একটু দেখো তোমরা তাকে দেখো যে এই পিঠাটা কিন্তু পুরো একটা ফুল জাস্ট লাগে গোলাপ রোজ পিঠা সো তোমাদের এলাকায় কী বলে আমার এই কমেন্ট সেকশনে জানাও একটু খেয়ে দেখা যাক টেস্ট কীরকম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে পুরাই ফিলে পড়ে যাবেন সো এটা আমি 10-এ 10-এই দিব 10-এ 10-এই দিব কারণ পিঠাটা যখন খাচ্ছিলাম তখন কথাই বলতে পারছিলাম জাস্ট আই ফিল দ্য টেস্ট অফ দিস পিঠ ইটস ইনসেইন ইনসেইন আর ওই যে তখন কলিজা সিঙ্গারটা জাস্ট খুলছিলাম তোমার দেখানো হয়নি টেস্টটা কীরকম ছিল সো টেস্টটা দেখি কীরকম একটা জিনিস ফলো করছো গাইস এই যে যে ভাজা পোড়া আইটেম মানে পিঠার মধ্যে কিছু ভাজা পোড়া আইটেম ছিল একটাতেও কিন্তু তেল নেই আমি ফার্স্টে বলছিলাম যে হোমমেড ফুড কিন্তু খুবই স্বাস্থ্যকর খুবই স্বাস্থ্যকর সো তোমাদের কিন্তু আমি প্রুফ দেখাই দিলাম আর এই যে সিঙ্গারা কলিজা সিঙ্গারা জাস্ট ফ্যাবুলাস ম্যান জাস্ট ফ্যাবুলাস দিক ম্যান বি দিক কি লোভ লাগতেছে অর্ডার করো ডিসক্রিপশনে যাও ডিসক্রিপশনে গিয়ে তো অর্ডার করো এই যে এখানে এখানে অর্ডার করো ফাইনালি আমি জর্দারে ট্রাই করতে চাই
জর্দার উপরে এটা দেয়া হচ্ছে গিয়ে এটা একটা মিষ্টি সো মিষ্টিটা দেখি কিরকম গুড ম্যান জর্দার মধ্যে আছে হচ্ছে হলো গিয়া রাইসটা খুবই সফট মোরব্বা দেয়া আছে আর এখানে আছে বাদাম বাদাম দেয়া আছে কিশমিস আছে আমার এটা আমার ফেভারিট এই যে নামটা যেন কি এর নামটা কি নামটা কি একটু বলে দাও তো কমেন্টে বলে দাও না প্লিজ তোমার ফেভারিট ফেভারিট ইটস গ্রেট চেটে ফুটে খেয়ে নাও ফাইনালি গাইস আমি একটা কথাই বলতে চাই সবগুলো ফুডেই কিন্তু খুবই টেস্টফুল ছিল খুবই ডেলিশিয়াস এবং সবচেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সবগুলো ফুডই কিন্তু হাইজেনিক সো হাইজেনিক খাবার কিন্তু আমাদের ঢাকা শহরে খুবই কম পাওয়া যায় দ্যাটস ওয়াই যদি আমার মতো এরকম সুন্দর সুন্দর খাবার খাইতে চাও তাহলে ডেফিনেটলি অর্ডার করো সাদমামিস কিচেন এক্স্যাক্টলি তোমাদের সুবিধার্থে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তার ফেসবুক পেজ আছে সো ফেসবুক পেজে গিয়ে লিঙ্ক দেওয়া আছে সো ফেসবুক পেজে যাও তার দাব করে অর্ডার করে দাও ছোটো একটা কোড বলবা যে রেদওয়ান এইচ জাস্ট রেদওয়ান এইচ বলবা তাহলে কিন্তু তোমরা ছোটো একটা ডিসকাউন্ট পেয়ে যাবা একটা কথা বলি হোমমেড ফুডে কিন্তু কখনোই কোনো ডিসকাউন্ট থাকে না বিকজ এইগুলো অর্ডার দেওয়ার পরে তারা মেক করে দেয় ডিসকাউন্ট দেওয়ার অত একটা অপরচুনিটি তাদের থাকে না হাতে তারপরও যদি রেদওয়ান এইচটা জাস্ট বলো মেসেজ দাও পেজে গিয়ে টেক্সট দাও মেসেজ দাও যদি বলো রেদওয়ান এইচ এই কোডটুকু যদি দাও তাহলে তুমি কিন্তু একটা অ্যামাউন্ট তুমি পেয়ে যাচ্ছ ডিসকাউন্ট ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট সেকশনে দেখা হবে নেক্সট ব্লগস ভিডিওতে তুমি সুস্থ থাকো ভালো থাকো টেক লাভ স্প্রেড পিচ।